কি আর বলবো বন্ধুরা, ব্রেকিং নিউজ দিতে আর এখন আর মন চায় না। প্রতিনিয়ত সের্গেই শুরুবিকিন রাশিয়া ইউক্রেন যুদ্ধের দায়িত্ব নেওয়ার পরে, বিশেষ করে রাশিয়ান এই খ্যাপাটে কমান্ডারের অধীনে যখন রাশিয়া যুদ্ধ শুরু করেছে, এখন তো পুরো ইউক্রেনই বুঝি প্রস্তর যুগে ফিরে যাচ্ছে। ইউক্রেনের প্রত্যেকটি শহর সহ বন্ধুরা, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপরে চলছে দুর্দান্ত প্রতাপে একের পর এক রাশিয়ান KH-101 ক্রুজ মিসাইল, রাশিয়ার ক্যালিবার ক্রুজ মিসাইল, ইস্কান্দার ব্যালিস্টিক মিসাইল এবং রাশিয়ার অন্য যে সকল মধ্যম থেকে স্বল্পপাল্লার বা দূরপাল্লার মিসাইল রয়েছে, সবই এখানে ব্যবহার করা হচ্ছে। আর তার সাথে বর্তমানে যেটি পুরো ইউক্রেন জুড়ে ইউক্রেনের সামরিক বাহিনী থেকে শুরু করে ইউক্রেনের নাগরিকদের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে, সেটি হলো ইরানের তৈরি কামিকাজি ড্রোন। বন্ধুরা, ইরানের তৈরি এই কামিকাজি ড্রোনগুলো এখন এক মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে সমগ্র ইউক্রেন সহ কিয়েভবাসীর জন্য। বন্ধুরা, রাশিয়া এই মুহূর্তে কিয়েভের উপরে তাদের হামলা পূর্বের তুলনায় বা পূর্বের যে কোনো সময়ের তুলনায় মুহুর মুহুর পরিমাণে বৃদ্ধি করেছে এবং এটি কয়েক গুণ। রাশিয়ার তরফ থেকে এখন স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে ইউক্রেনের টোটাল বিদ্যুৎ খাতের উপরে। ইউক্রেনের যত বিদ্যুতের গ্রিড স্টেশন রয়েছে, সাবগ্রিড রয়েছে, যত সকল বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সবগুলোর উপরে একের পর এক আঘাত আনছে ইরানের এই কামিকাজি ড্রোন। বন্ধুরা, রাশিয়া এই মুহূর্তে টেকনিক নিয়েছে ইউক্রেনের বিদ্যুৎ খাত লক্ষ্য করে। ইউক্রেনের যে সকল জ্বালানি স্থাপনা রয়েছে, যে সকল জায়গায় জ্বালানিগুলোকে মজুদ করা হয়, সেই জ্বালানি ডিপো এবং রাশিয়া ইউক্রেনের আরও যে বিষয়টিতে টার্গেট করেছে তা হলো ইউক্রেনের পানি ব্যবস্থাপনা। বন্ধুরা, হাসপাতাল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বাদ যাচ্ছে না কিছুই। বেসামরিক যে সকল আবাসিক প্রকল্পগুলো রয়েছে বা বেসামরিক যে সকল আবাসিক ভবনগুলো রয়েছে, সেগুলোও টার্গেট হচ্ছে মাঝে মাঝে। সুতরাং এতে বেসামরিক লোকজনের রক্ত ঝরছে। সুতরাং এই ব্যাপারে অবশ্যই রাশিয়ার সতর্ক হওয়া উচিত। বন্ধুরা, একটি দেশকে এভাবে সমূলে ধ্বংস করে দেওয়া ঠিক নয়। বন্ধুরা, রাশিয়া বর্তমানে যে ধরনের হামলা পরিচালনা করছে, বিশেষ করে সের্গেই শুরুবিকিন আসার পরে, সেটি মোটামুটি কোনো যুদ্ধ কৌশলের ভিতর পড়ে বলে মনে হয় না। এটি একমাত্র তুলনীয় হচ্ছে সেই 2003 সালে ইরাকে যখন হামলা চালিয়েছিল আমেরিকা, কোনো কিছু বাজ বিচার না করে পুরো ইরাক দেশটিকেই তারা তছনছ করে দিয়েছিল। ঠিক একই ধরনের যুদ্ধের স্ট্র্যাটেজি নিয়ে বর্তমানে এগোচ্ছে রাশিয়া। তারা ইউক্রেনের রাজধানীকে মাটির সাথে মিশিয়ে দিতে চায়, আর তাদের হামলার পদ্ধতি দেখে এমনই মনে হচ্ছে। আর এক্ষেত্রে সামনের থেকে নেতৃত্ব দিচ্ছে ইরানের তৈরি এই কামিকাজি ড্রোন শাহিদ-136। বন্ধুরা, কয়েকটি ড্রোনের আঘাতে যদি একটি রাজধানীর এই অবস্থা হতে পারে, রাশিয়া সম্ভবত ইরানের নিকট থেকে এখনও পর্যন্ত 3000-এর উপরে এই ধরনের ড্রোন সংগ্রহ করেছে। তারা যদি সবগুলো ইউজ করা শুরু করে তাহলে পুরোপুরি নরকে পরিণত হবে ইউক্রেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, কামিকাজি ড্রোনের বিশেষত্ব হলো এটি তার যে সকল বিস্ফোরক রয়েছে, সেটি একটি বিস্ফোরক বোঝাই ছোট ক্রুজ মিসাইল হিসেবে কাজ করে। এটিকে রকেট ড্রোন বললেও ভুল হবে না, অর্থাৎ এটি একটি দূরপাল্লা রকেট হিসেবে মধ্যম শক্তির একটি ক্রুজ মিসাইলের মতো কাজ করে। কিন্তু ইরানের ড্রোনগুলো বর্তমানে যেখানে বিস্ফোরিত হচ্ছে সেগুলো মধ্যম শক্তির ক্রুজ মিসাইল না, অনেক দূরপাল্লার বৃহৎ শক্তির ক্রুজ মিসাইলের চেয়ে অধিক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। বন্ধুরা, কামিকাজি ড্রোনটির নামটি কীভাবে এলো এবং ইরান কীভাবে এত বড় শক্তিমত্তার এই সকল ড্রোনগুলো নির্মাণ করলো, এতদিন পর্যন্ত পশ্চিমারা তো জানতে পারেনি বা তারা বুঝতে পারেনি ইরানের ড্রোনগুলো এতটা নিখুঁত এবং এতটা ধ্বংসসম্পন্ন, সেই ব্যাপারে আপনাদের সামনে ডিটেলসলি একটু আলাপ করার চেষ্টা করব। একটি মুসলিম দেশ হিসেবে ইরানের এই শক্তিমত্তার বহিঃপ্রকাশ অবশ্যই আমাদেরকে গর্বিত করে, কিন্তু সেটি যখন এই ধরনের ধ্বংসযজ্ঞের সাক্ষী হয় তখন সেটি ব্যথিত না হয়ে পারা যায় না। বন্ধুরা, ইরানের এই নতুন সক্ষমতার ব্যাপারে আপনাদের কাছে কয়েকটি দারুণ দারুণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভিডিওর শেষ দিকে থাকছে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যার মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা যে নতুন করে ইরান এবং রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা করছে সেটির কোনো সার্ভর্ব বা ফলাফল আসবে কিনা। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। ইতিমধ্যে ইলন মাস্ক বলেছেন যে ইউক্রেনের এই যুদ্ধ জেতা সম্ভব নয়, কারণ ইউক্রেনের সে কয়েক গুণ জনসংখ্যা রাশিয়ার বেশি এবং রাশিয়ার এমন ধরনের পারমাণবিক অস্ত্র রয়েছে যেটি একসাথে ইউরোপ এবং আমেরিকাকেই মাত্র 30 মিনিটে ধ্বংস করে দিতে সক্ষম। বন্ধুরা, ইলন মাস্কের এই বক্তব্যের পরে খেপেছে ইউক্রেনের জনগণ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বন্ধুরা, তার বিবৃতির পরে ইলন মাস্ক আবার দাবি করেছেন যে এতদিন পর্যন্ত তিনি যে বিনামূল্যে ইউক্রেনীয় জনগণকে ইন্টারনেট বা
আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে তাদেরকে যে নেট সেবা দিয়ে আসছিলেন সেটি তিনি বন্ধ করে দেবেন। এখনও পর্যন্ত তিনি $8 কোটি ইন্টারনেট সহায়তা দিয়েছেন ইউক্রেনবাসীকে বিনামূল্যে। এখন তিনি সেটি আর বিনামূল্যে দিতে রাজি নয়। বন্ধুরা, ইউক্রেন সরকার যদি এখন ইন্টারনেট পেতে চায় স্টার্লিং সেবার মাধ্যমে, অর্থাৎ ইলন মাস্কের প্রতিষ্ঠিত এবং মালিকানাধীন এই কোম্পানির মাধ্যমে, তাহলে অবশ্যই তাদেরকে পে করতে হবে। আর এই মুহূর্তে পে করার মতো অবস্থায় নেই ইউক্রেন। বন্ধুরা, সে ব্যাপারেও সমালোচনা হয়েছে ইলন মাস্কের। তবে তিনি সর্বশেষ যে মন্তব্যটি করেছেন, তিনি সরাসরি এই মন্তব্য করেছেন যে এই যুদ্ধে ইউক্রেনের কোনোভাবেই জয় পাওয়া সম্ভব নয়। বন্ধুরা, এটি আমি এই জন্য আনলাম, তিনি একটি বিষয় এখানে সুস্পষ্ট করে দিয়েছেন, বাস্তবতা। বাস্তবতার ব্যাপারটি অস্বীকার করে যদি আমেরিকা এবং ইউরোপ এখানে প্রতিনিয়ত ইউক্রেনকে নতুন নতুন আধুনিক অস্ত্র দেওয়ার মাধ্যমে যুদ্ধটিকে প্রলম্বিত করে, তাহলে সারা বিশ্ব যেমন ক্ষতিগ্রস্ত হবে, একসময় ইউরোপ দেখবে যে তাদের তফিলে টান পড়েছে। তাদের থলিতে টান পড়লে তাদের যদি যে সকল জ্বালানি বিকল্পগুলো রয়েছে সেগুলো বন্ধ হয়ে যায় এবং রাশিয়া যদি তাদেরকে জ্বালানি প্রদান না করে, তাহলে বিশ্ববাজারে রাশিয়াকে একঘরো করা লাগবে না। বন্ধুরা, জ্বালানির বিকল্প উৎসের সন্ধান করতে ব্যর্থ হলে ইতিমধ্যেই ইউরোপে যে মন্দার আভাস পাওয়া যাচ্ছে সেটি আরও ঘনীভূত হবে। আর এই ঘনীভূত হলে ইউরোপ তখন বলবে, চাষা আপন প্রাণ বাসা, এখন আমার ইউক্রেন ঠেকানোর দরকার নাই, এখন আমি নিজে বাসি, তারপরে ইউক্রেনের কথা বলবো। তখন অবশ্যই মিস্টার ভ্লাদিমির পুতিনের কাছে এসে হয়তো কানে কানে বলবে, তিন কাকু চারিদিকে যাই ঘটুক না কেন, ইউরোপের গ্যাস চাই। বন্ধুরা, ইউরোপের বিভিন্ন দেশ এককভাবে হয়তো যোগাযোগ করবে, কারণ এখনও পর্যন্ত ইউরোপ সম্মিলিতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সমর্থ হয়নি যে তারা রাশিয়ার কাছ থেকে তেল গ্যাস কিছুই কিনবে না। এখন এই ব্যাপারটিতে তারা একমত হতে না পেরে তারা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার তেল তারা ক্রয় করবে, কিন্তু কিভাবে ক্রয় করবে, তারা একটি সিলিং ক্যাপ বেঁধে দেবে প্রতি ব্যারেলের দামের। বন্ধুরা, দামের ক্ষেত্রে যদি একটি সিলিং বেঁধে দেওয়া হয় রাশিয়ান তেলের, তাহলে কি রাশিয়া তাদের কাছে তেল বিক্রি করবে? মনে হচ্ছে ইউরোপ আমেরিকার মামা বাড়ির আবদার, সেই মামা বাড়ির আবদার যেভাবে তারা বলবে রাশিয়া সেইভাবে চলবে। তারা এতদিন পর্যন্ত ইরান, উত্তর কোরিয়া বা অন্য কোনো দেশের সাথে লড়ে এসেছে, সমশক্তি বা তার চেয়েও বেশি শক্তি সম্পূর্ণ কোনো দেশের সাথে এখনও পর্যন্ত তাদের বাঁধেনি। চীন রাশিয়ার সাথে যদিন সরাসরি বাঁধবেন, সেদিন তারা বুঝবেন কত ধানে কত কুড়া। বন্ধুরা, শুধুমাত্র মরা দেশকে মারার ভিতরে যে মজা আছে, এখন রাশিয়ার কাছে এসে উল্টো মানকে সিপায় পড়ে এমন সিপা খাইছে যে ইউরোপে আমেরিকার এখন আর তাল পাচ্ছে না। ইতিমধ্যে সৌদি আরব আমেরিকাকে লাল কার্ড দেখিয়ে তেলের মূল্য বাড়ানোর কায়দা তৈরি করে দিয়েছে, অর্থাৎ তেলের মূল্য বাড়লে দুইটা কাজ হবে। এক, আমেরিকা ইউরোপ এমন মাইনকে সিপায় পড়বে ওই সাপ থেকে তারা আর উঠতে পারবে না। অন্যদিকে তেলের মূল্য বাড়ার সাথে সাথে মিস্টার ভ্লাদিমির পুতিনের শক্তি আরও বেড়ে যাবে, কারণ এটি পরোক্ষভাবে মিস্টার ভ্লাদিমির পুতিনকে সমর্থন করা, এর বই কিছু নাই। বন্ধুরা, এখনও পর্যন্ত শুধুমাত্র রাশিয়া টিকে আছে এই তেলের মূল্য বৃদ্ধির কারণে। তেলের মূল্য যদি $60 নিচে আসে, তারপরে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ বা অভিযান বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই ইউরোপ পরোক্ষভাবে রাশিয়ার যুদ্ধের তহবিলের যোগান দিচ্ছে একদিকে, অন্যদিকে তারা ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছে। কী সুন্দর দিশারিতা! বন্ধুরা, আরেকটি বিষয় এখানে মনে কষ্ট লাগে, তা হচ্ছে সিরিয়ার ব্যাপারে সব কিছু চুপ। ইরাকে এতদিন ধরে হামলা চালাইছে পশ্চিমা বাহিনী, তাতে মানবাধিকার লঙ্ঘন হয়নি। ইরাকে আবু গরিব কারাগারে যে সকল কাহিনী ঘটছে এইগুলো আপনারা দেখছেন, তাতে মানবাধিকার লঙ্ঘন হয় না। বন্ধুরা, কিউবার গুয়ান্তানামোবে কারাগারে যে সকল মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে এগুলো যদি আসে, ভবিষ্যতে অবশ্যই মিস্টার বুশ থেকে শুরু করে ইরাক যুদ্ধে যারা জড়িত তাদের আন্তর্জাতিক আদালতে বিচার হওয়া উচিত নয় কি? বন্ধুরা, একটি ব্যাপার এখানে আমরা সেই মূল কাহিনীতে ফিরে আসি। বলছিলাম ইরানের কামিকাজি ড্রোনের কথা। হ্যাঁ, ইরানের কামিকাজি ড্রোনের বর্তমান যে তেলেসমাতি, এটি পশ্চিমারা ভাবেনি। তারা ভেবেছে ইরান কোনো অস্ত্র তৈরি করতে পারে কি না। ওরা তো কোনো অস্ত্র তৈরি করতে পারবে না, আমরা না দিলে ওরা কোনো অস্ত্র পাবে না। কিন্তু হঠাৎ করে এই ধরনের ধ্বংসযোগ্য ইরানের ড্রোন ঘটাতে পারে, এটি ওরা স্বপ্নেও ভাবেনি। আর এটি দেখার পরে মনে করেন ওদের হয়তো প্যান্ট ট্যান্ট সহ নষ্ট হয়ে গেছে, বিশেষ করে ইসরায়েলের। ইসরায়েল ইতিমধ্যে কান্নাকাটি করেছে যে ইরান রাশিয়াকে কামিকাজি ড্রোনের সহায়তা দিচ্ছে, আমরা ইউক্রেনকে সহায়তা দিব। বন্ধুরা, রাশিয়া কি অন্য কোনো দেশ বা ইরান যে আমি বললাম আর করলাম আর তাতে হয়ে গেল? রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে যদি ইসরায়েলের তরফ থেকে ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদান করা হয়, তাহলে তারা রেড লাইন লঙ্ঘন করবে এবং এজন্য তাদের মূল্য দিতে হবে। বন্ধুরা, এক থ্রেটের পর ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে যে এই অতি সম্প্রতি বা আজকের ঘটনা, ইউক্রেনের তরফ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়া হয়েছিল কিন্তু আমরা দেব না বা দেইনি, আমাদের এই যুদ্ধ সামরিকভাবে জড়ানোর কোনো মানে নাই, আমরা নিরপেক্ষ থাকব। বন্ধুরা, প্রথম একটা সিদ্ধান্ত
নেওয়া হয়েছিল ইসরায়েল থেকে, কিন্তু রাশিয়ার থ্রেটের পরে সেই সিদ্ধান্তের পরিবর্তন ঘটে। সুতরাং শক্তিমত্তা এমন একটা ব্যাপার যে আপনার যদি শক্তি থাকে সারা বিশ্বে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি ইরানের এই কামিকাজি ড্রোন এবং রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক। ইরানের সাথে রাশিয়ার সামরিক সম্পর্ক অবশ্যই পূর্বের থেকে। বন্ধুরা, ইরানের যে সকল বর্তমানে কনভেনশনাল সমরাস্ত্রগুলো রয়েছে এর অধিকাংশই রাশিয়ার, এবং আরও প্রতিনিয়ত রাশিয়া থেকে কৌশলগত সমরাস্ত্র ইরানে ঢুকবে। কারণ ইরান যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধে সহায়তা করছে, এখানে অবশ্যই ইরানের স্বার্থ রয়েছে এবং রাশিয়া ইরানের সাথে কমিটমেন্টে আবদ্ধ। তুমি আমাকে এখন অস্ত্র দাও, আমি তোমাকে আমার কৌশলগত যত সমরাস্ত্র আছে তার একটি অংশ তোমাকে দিব বা বিক্রি করব, বা ভবিষ্যতে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ইরানে প্রোডাকশনের ব্যবস্থা করব। বন্ধুরা, এই বক্তব্যের পর ইরান রাজি হয়েছে, যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি। আর যাই হোক, বর্তমান যে সিচুয়েশনটি চলছে, আপাতত যুদ্ধের পরিস্থিতি রাশিয়ার অনুকূলে, আর এমনভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে কিয়েভ থাকবে কিনা সেটি নিয়ে বড় ধরনের সন্দেহ রয়েছে। বা ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলার অন্যতম কারণ হচ্ছে একটি যুদ্ধবিরতি এবং ইউক্রেন যেন একটি সমঝোতায় আসে সেটির ব্যাপারে রাজি করানো। অর্থাৎ ইউক্রেনকে এমন ধরনের মার শুরু করছে রাশিয়া, তুই যদি দ্রুততম সময়ের মধ্যে যুদ্ধবিরতিতে না আসোস এবং আমরা বর্তমানে যে সকল এলাকা দখল করেছি এগুলোর স্বীকৃতি প্রদান না করোস, তাহলে খবর আছে এখন আর কোনো বাস বিচার নাই, এখন হামলা হবে উড়াধোড়া। এই উড়াধোড়ার হামলার সামনে একবারে অসহায় হয়ে গেছে ইউক্রেন। সুতরাং ইউক্রেনের উপরে এখন সামরিক চাপ আর কূটনৈতিক চাপ দুইটিই বাড়াবে রাশিয়া। তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে ছেড়ে দেব, আর যদি যুদ্ধে পাল্টা হামলার প্রস্তুতি নাও বা আমাদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাও তাহলে এভাবে চলবে। এখন কোনটা বাইসে নিবা সেটা নাও, না হইলে কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে যাচ্ছে সব কিছু। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের কাছে কি মনে হয়, আমাদের এই বক্তব্যগুলো কি সঠিক? যদি সঠিক মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাইতে চাইলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, অবশ্যই শেয়ার করবেন, আপনাদের শেয়ার লাইক কমেন্টসই আমাদের নতুন নতুন ভিডিও দিতে উদ্বুদ্ধ করে। আর যে সকল বন্ধুরা ইউটিউবে আমাদের দেশে বিদেশ থেকে দেখে থাকেন, অবশ্যই আপনারা এই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে।